দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখছেন বিডি অল ডিজাইন, আমি রয়েছি ময়মনসিংহ থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে, যেমনটা আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, ডুপ্লেক্স সিঁড়ির রেলিং। তো এই সিঁড়ির রেলিংটা নিয়ে আমাদের আজকের ভিডিও। তো এই সিঁড়ির রেলিংয়ে আমরা কী কী মালামাল ব্যবহার করেছি এবং কি বর্তমানে এটা কত টাকা খরচ পড়তে পারে, সেটা কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। দেখতে থাকুন আমাদের ভিডিওটি, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখন আমরা ফার্স্ট টাইম বলে রাখি যে এই সিঁড়িটা কিন্তু আমরা তৈরি করেছি ছয়তলা একটা বিল্ডিংয়ে তৈরি করেছি। ছয়তলা বিল্ডিংয়ে এই সিঁড়িটা কিন্তু পাঁচতলা ফ্লোরে করা হয়েছে। পাঁচতলা ফ্লোর থেকে ছয়তলার ফ্লোরে ওঠার জন্য কিন্তু, ওঠানামা করার জন্য কিন্তু তৈরি করা হয়েছে। এখানে কিন্তু এক্সট্রা লিফট রয়েছে, এক্সট্রা সিঁড়ি রয়েছে। তারপরেও কিন্তু এটা আমার এক স্যারের বাসা, স্যার খুব শৌখিন মানুষ আলহামদুলিল্লাহ। তো উনি পাঁচতলার ফ্লোর, পাঁচতলার ছয়তলা একসাথে ব্যবহার করার জন্য কিন্তু এই সিঁড়িটা তৈরি করাইছে আমাদেরকে দিয়ে। তো এখন আপনাদেরকে বলে রাখা ভালো যেটা, সেটা হচ্ছে যে আমরা যে মোটা বক্সটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা সবই জিপি বক্স ব্যবহার করেছি। জিপি বক্স কিন্তু আপনারা চেষ্টা করবেন ব্যবহার করার জন্য, হলো বক্স আর কি এগুলো। তো আমরা ঢালাই রড সিমেন্টের বদল যে মেইন মোটা বক্সটা ব্যবহার করেছি সেটা হচ্ছে যে 2 ইঞ্চি এবং কি 4 ইঞ্চি, এটাকে রেক্টাঙ্গুলার বক্স বলা হয়। এটা হচ্ছে মেন কাঠামো সিঁড়ির। তারপরে যে টানাগুলো দেখতে পাচ্ছেন সেই টানাগুলো কিন্তু 1.5 ইঞ্চি 3 মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি, BSRM অ্যাঙ্গেল। আর ভার্টিক্যাল যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন সিঁড়ির রেলিংয়ের জন্য, সেগুলো কিন্তু 1.5 ইঞ্চি বক্স ব্যবহার করেছি। সেখানে কিন্তু এক ধরনের চিকন চ্যানেল লাগিয়ে রাখা হয়েছে, এখানে পরবর্তীতে গ্লাস ফিটিং করা হবে এই রেলিংগুলোতে। আর এখন সাইজটা বলি যে আপনাদের, সাইজটা হচ্ছে যে প্রত্যেকটা ধাপের হাইট কিন্তু 6 ইঞ্চি হাইট ব্যবহার করা হয়েছে। আর পা রাখার যে সাইজটা হচ্ছে প্রত্যেকটা ধাপে, সেখানে কিন্তু 10 ইঞ্চি মাপ রাখা হয়েছে। আর পাশে হচ্ছে 3.5 ফিট মাপ রাখা হয়েছে। এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি মাপের যে একটা এস্টিমেট, সেটা হচ্ছে এইটা। তো আমরা হাতল ব্যবহার করব, কাঠের হাতল ব্যবহার করব রেলিংগুলোতে, সেজন্য কিন্তু আমরা ফ্ল্যাট বার লাগিয়ে রেখেছি। তো এখানে আমরা চেষ্টা করব যে পরবর্তীতে ফাইনাল হলে, কমপ্লিট হলে আরেকটা ভিডিও দেওয়ার জন্য। তো এখন আনুমানিক আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম। তো এটা যে অবস্থায় দেখতে পাচ্ছেন, যেই ম্যাটেরিয়াল, যেই মালামাল দেখতে পাচ্ছেন, যেই সাইজটা দেখতে পাচ্ছেন, এই সাইজ অনুযায়ী যদি আপনারা ম্যাটেরিয়ালস এবং কি মজুরি সহ তৈরি করতে চান, যে খরচটা আসবো সেটা হচ্ছে যে 80,000 টাকার মতো খরচ আসবো এই ম্যাটেরিয়ালস এবং কি মেকিং চার্জ সহ। তো যাই হোক, ভিডিওতে অনেক কিছু মনে থাকে না, তৎক্ষণাৎ ভিডিওগুলো করতে হয়। তো বিস্তারিত যদি জানতে চান তাহলে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো থাকে, সেখানে কিন্তু যোগাযোগ করে আপনারা ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।